হঠাৎ করে আম্মা জানা এসে বলে, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখছে, আমার তারে দেখে নাই। তাদের ভাগ্য ভালো যে তারা ইউসুফরে দেখছে, আমার তারা দেখে নাই। আরে ইউসুফরে দেখা যদি আপেল লেবু কাটতে যায় আঙ্গুল কাটে, আমার মুস্তফারা দেখে মক্কার যুবক যুবক ছেলেরা গর্দান পর্যন্ত আল্লাহু আকবার বলে কেটাই দিচ্ছে। সুবহান, আমাদের নবী এমন সুন্দর। ভাই একটু মনোযোগ, এবার কাছ থেকে দূর থেকে প্রথম দেখাই বারবার দেখাই, পার্থক্য আছে না নাই? এবার নবীকে যিনি দূর থেকে দেখেছেন তাকে জিজ্ঞেস করেন, উনি বলবেন আমার জীবনে আমি নবী রাহমাতুল্লিল আলমিনের মতো সুন্দর এমন কাউকে আর দেখি নাই, এমন কাউকে আর দেখি নাই, এমন কাউকে আর দেখি নাই। যারা কাছে ছিল সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন নবী, উনি বলবেন আমার নবীর মতো সুন্দর আর কাউ রাহমাতুল্লিল আলমিনের মতো আর কাউকে দেখি নাই। লাম ইয়াতি নাযীরু কাফি নাযরিন মিসলাতুনা, শুধু পয়দা জানা জিসকা কোই সানি নেহি, ওয়া নবী হামারা হে মুস্তাফা কি আজমত কা হদ হিনা কিনারা হে। এবার একটা জিনিস মজা আছে, আবু জাহিলের নাম শুনছেন না? সবচেয়ে বড় বাকফা, এই তো চুরি করে করে নবী সেহারা দেখত। কেমনে বুঝাইতাম আপনাদেরকে, আপনার কি চলে যাবেন? আর পাঁচ মিনিট থাকবেন তো ইনশাল্লাহ, আর পাঁচ মিনিট আছেন তো ইনশাল্লাহ, আমি আসি বরাবর আর পাঁচ মিনিট আসেন তো আপনারা ইনশাল্লাহ, ওই যো চলে যাবেন। আজকে কি আসেনি খেলা টেলা কিছু? লেগাই তো কইছি আমি, কষ্ট হইব? নাইস, বিউটিফুল, ওয়ান্ডারফুল আছে না? নাইস আর বিউটিফুল কি এক? বিউটিফুল আর ওয়ান্ডারফুল কি এক? এক একটার এক একটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ফর্সা, আরেকটা হচ্ছে সাদা। আর আমাদের নবীর সৌন্দর্য কেমন ছিলেন জানেন? যদিও তুলনা দেওয়ার মতো কিচ্ছু নাই, তারপরে বুঝার জন্য, পৃথিবীর সবাই সৌন্দর্যের উপমা দিতে যে চাঁদের দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয়, সেই চাঁদটা যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে তিনি রহমতুল্লিল। একটা হচ্ছে সাদা যেমন দুধ, আজকে গড়ে যায় একটা কাজ করবেন, এক কাপ দুধ দিবেন, দুধের মধ্যে শুধু হালকা করে একটু হলুদ দিবেন, হলুদ দিয়ে লাড়বেন, দেখবেন এটা অন্যরকম সুন্দর হয়ে গেছে। যেটার আমরা কই দুধে আলতা, আমাদের নবীর সৌন্দর্য এমন ছিল কাফেররা পর্যন্ত তাকাই থাকলে চোখ ফিরাইতে পারতো না। আর আমাদের নবীর একটা অভ্যাস মোবারক ছিলেন কি জানেন? যার সাথেই কথা বলতেন মুস্কি হেসে কথা বলতেন, সালাম দিলেও মুস্কি হেসে, উত্তর দিলেও মুস্কি হেসে, কথা বললেও মুস্কি হেসে। এমনকি দুশমনে যখন নবীকে আঘাত করতে আসে কথা দিয়ে, নবী তখনও মুখে মুস্কি হেসে কথা বলছেন। সেই নবী আমাদের জন্য কত দয়া করেছেন জানেন? আপনারা তো শুনলে অবাক হয়ে যাবেন। এবার একদিন নবী রহমতুল্লিল আলামিন আল্লাহকে বলে, মাওলা হাসরের ময়দানে তো সবাই থাকবে, সব নবীরা থাকবে, তাদের উম্মত থাকবে, আমার উম্মত তো থাকবে, মানে আমাদের কথা বলছেন আর কি, আমি নবীর উম্মত, আল্লাহ সব নবীর উম্মতরে তুমি হায়াত দিছো বেশি, আমার উম্মতের হায়াত কম, জোরে বলেন আমার উম্মতের হায়াত কম। এখন বেশিরভাগ মানুষ কত বছর বাঁচে? 40-45। আচ্ছা বলেন, আমি আগে একটা জিনিস ক্লিয়ার হই, আমি মোকারম বাড়ির জীবনে সওয়াবের তুলনায় গুনাহ বেশি, আমার মতো কে কে আছেন হাত তুলেন? বুঝতে পারছেন না এখন বিষয়টা, রাখেন মজার বিষয় কি জানেন? যে অপরাধী সে আসামি, আমরা আসামি হই অন্যের বুলদরি, নিজে আসামি কিন্তু বুলদরি আবার অন্যের। আর আপনারা হয়তো যারা আইন বিভাগে পড়ালেখা করেছেন তারা জানে, কোন বিচারক যদি আসামি হয়ে যায় মামলার, উনি কিন্তু বিচার করার আর অধিকার রাখে। সুতরাং আমরা যারা পাপি, আমরা যেন আজকে থেকে অন্যের সমালোচনা না করি, অন্যের দোষ না ধরি, দোষ ধরলে নিজেরটা ধরব, অন্যের করলে শুধু প্রশংসা করব। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ভাইয়া মনোযোগ আছে? এবার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহকে বলে, মাওলা আমার উম্মত তো বেশিরভাগ গুনার কারণে জাহান্নামে যাবে, গুনার কারণে, ও মাওলা আমি কিন্তু বইলে রাখলাম আমার উম্মত যতক্ষণ একটাও জাহান্নামে থাকবে আমি মুস্তফা জান্নাতে যাব। সুবহানাল্লাহ।
এবারে আল্লাহ পাক বলে, হাবিব আপনি যদি জান্নাতে না যান উদ্বোধন কেটা করব। এবার উদ্বোধন করতে নবীকে লাগবে, বলে না উদ্বোধন করতে নবীকে লাগবে। এবার নবী গিটটা লাগাই দিছে আমাদেরকে, আল্লাহ আমার উম্মত লাগবে, লাগছেন একটা ফ্যান্স জোরে কোন লাগছেন একটা ফ্যান্স। একটা কথা ক্লিয়ার করেন, সত্যি করে কোন তো আল্লাহ যদি সত্যি সত্যি বিচার নেওয়া শুরু করে, একটাও পারফর্ম আমরা কেউ পারফর্ম কেউ, যতই আমরা বালা অভিনয় করি না কেন আমরা বালা করে জানি কে কত বড় বাট ফার। সবার সামনে আই এম দা বেস্ট, সাইদ্দাওয়ালার ভিতরে বউয়ে কয় হেতে নি জান্নাতি, বাস্তব যেটা সেটা একটু বলেন না রে ভাই। যেখানে বউয়ের চোখে স্বামী, স্বামীর চোখে বউ, জান্নাতি হতে পারি নাই, সেখানে আল্লাহর বিচারে জান্নাতি হও, এটা বড় টাফ বিষয়, বড় কঠিন বিষয়। আশা করি আপনারা বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি। এবার আসেন, নবী আমাদের জন্য রাস্তা কেমন সহজ করেছেন দেখেন। আল্লাহ আমার উম্মতের হায়াত কম, গুনাহ বেশি, তারা যাগো জাহান্নামে, আমি কিন্তু জান্নাতে ঢুকতাম না। এবং আমাদেরকে কিভাবে বাঁচাই নিচ্ছেন নবী একটু খেয়াল করেন। তো নবী রহমাতুল্লিল আলমিনকে আল্লাহ পাক বলে, হাবিব আপনি টেনশন করেন না, ওয়ালা সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদ, হাবিব আল্লাহ পাক বলে, নবী বলে আল্লাহ এটা তো পরকালের হিসাব, দুনিয়াতে কিছু দাও, দুনিয়াতে কিছু দাও। এবার বলেন আল্লাহ, আল্লাহ কি বলছেন, হাবিব আপনার উম্মতকে জানাই দিবেন যতই গুনাহ করুক না কেন মন থেকে যদি তওবা করে একবার আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। সুযোগ এখন কি কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? এবার আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। নবী বলছেন আল্লাহ আমার উম্মতের তো নামাজ কম, তো অন্য উম্মত তো নামাজ দিয়ে পার হয়ে যাবে বেশি নামাজ, তো আমার উম্মতের হিসাবটা তো লস হয়ে যাবে। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে পেরেশান হতে নিষেধ করবেন, বৎসরে আমি একটা রাত দান করছি, নামাজ পড়বে এক রাকাত, আমি আল্লাহ ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম হাজার রাকাতের সওয়াব লিখে দেওয়ার জন্য। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সুবহানাল্লাহ। এবারে নবী রাহমাতুল্লিল আলামিন বলে আল্লাহ এটা তো নামাজের হিসাবে না দিলা, রোজার জন্য একটু সহজ করে দাও না, মাত্র বছরে একটা মাস রোজা আছে, বাকি এগারোটা মাসের কোনো খবর নাই, আল্লাহ আমার উম্মত তো আটকায় যাবে আমলের দিকে। আল্লাহ পাক বলে হাবিব আপনি টেনশন করেন না, আপনার উম্মতকে বলবেন রমজানে তিরিশটা রোজা রাখার পরে, উনত্রিশটা রোজা রাখার পরে সে যেন শাওয়াল মাসে ছয়টা রোজা রাখে, যে ছয়টা রোজা রাখবে আমি ফেরেশতাকে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা করে দিলাম সে যেন 365 রোজার সওয়াব লিখে দেয়। কঠিন হচ্ছে না সহজ? জোরে বলেন সহজ। এবারে নবী বলে আল্লাহ তুমি যে হজ ফরজ করছো আমার উম্মতের সবার কাছে তো তারা তো আটকাই যাবে। আল্লাহ পাক বলে জান আপনার গরিব উম্মতকে আমি এটা থেকে মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এটা তো তোমার দয়া, তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো, আমার উম্মতকে সুযোগ করে দিয়েছো। আল্লাহ সওয়াব তো বঞ্চিত করবা না সেটা আমি জানি, আল্লাহ সওয়াবের ব্যবস্থা একটা করে দাও। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলবেন সময়ের যত ব্যস্ততাই থাকুক না কেন সময় পেলে একটু মায়ার নজরে, ভালোবাসার নজরে একটু মা বাবার চেহারার দিকে যেন তাকায়, মা বাবার চেহারার দিকে যেন তাকায়, মায়ের চেহারাটা একটু দেখবে শ্রদ্ধা নিয়ে, বাবার চেহারাটা একটু দেখবে শ্রদ্ধা ভালোবাসা নিয়ে। আমি ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম যেই তাকাবে মকবুল হজের সওয়াব। এবার বলেন কঠিন হচ্ছে না সহজ? জোরে বলেন সহজ। আরো জোরে আরো জোরে সহজ। তাহলে আমাদের হায়াত কিন্তু সওয়াব কামানোর সুযোগ বেশি। শুধু আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করতেছি, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এবার বলেন যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আমি সবার আওয়াজটা চাইছি, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জীবন থেকে কয় সেকেন্ড গেল? জোরে বলেন এক সেকেন্ড। এবার বলেন আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড? এক সেকেন্ড। এক সেকেন্ড কয় সেকেন্ড হলো? এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। দুই সেকেন্ড গেল, তাহলে দুইয়ে দুইয়ে চার। এবার বলেন আল্লাহু আকবার। কয় সেকেন্ড হলো? মোট হলো কত? আপনি যে জীবন থেকে পাঁচটা সেকেন্ড পরিশ্রম করছেন আপনার তো বেতনের দরকার আছে? বেতনের দরকার নাই? আছে না নাই?
রব্বে করিম নবী রহমাতুল্লিল আলামিনকে দিয়ে মেশকাত শরীফের 38 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, মিজানে দাঁড়িপাল্লা তার জন্য পরিপূর্ণ ঘোষণা করা হবে, আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা সব সওয়াব তার আমল নামাই দিয়ে দেবো। মাত্র কয় সেকেন্ড? 5 সেকেন্ড। জোরে বলেন, এমন মালিক আর আছে? আফসোস আমাদের জন্য, সে মালিকের দরবার থেকে যখন বারবার ডাকা সে মুয়াজ্জিনের মাধ্যমে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওটার গুরুত্ব আমরা দিতে জানি না। আজকে আমি আপনাদেরকে ছোট্ট ভাই হিসেবে একটা পরামর্শ দিচ্ছি, একটা পরামর্শ, আপনার জীবনে যা দরকার দিতে পারেন কে? কারো কি কোনো সন্দেহ? আপনি শুধু একটা কাজ করবেন, আল্লাহর ডাকে সাড়া দিতে থাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে মাথাকে অন্তর থেকে ঝুঁকাতে থাকেন, আল্লাহ আপনার অন্তরকে আলোকিত করে দিবেন। নারে তো বিদ্যা, নারে দেখবেন সম্মানিত প্রধান বক্তা মঞ্চে তশরিফ এনেছেন, স্বাগতম জানিয়ে একবার বলেন মারহাবা। ওলামায়ে কেরামের হায়াত আল্লাহ বরকত দান করুক, মুরব্বীদের হায়াত বরকত দান করুক। একটা কথা মনে রাখবেন ভাই, যত যাবেন তত পাবেন। আমি কি বলেছি চাইবেন না, যত যাবেন তত পাবেন, যত শুধু যাইতে থাকেন রবের দিকে। এবার আপনি বলবেন, হুজুর রবের দিকে যাইলে তো কবরে চলে যাওয়া লাগবো। অনেকে আছে না, কয় আল্লাহ ডাক দিছে চলে গেছে মানে কি কবরে? রবের দিকে যাওয়া মানে কবরে যাওয়া না। আপনি ব্যবসা করেও রবের দিকে যেতে পারবেন। কিভাবে জানেন? আপনার দোকানে এক নাম্বার জিনিসও আছে, দুই নাম্বার জিনিসও আছে। আপনি শুধু কাস্টমারকে বলবেন, দুই নাম্বারও আছে, এক নাম্বারও আছে। দুই নাম্বার নিলে দাম কম, এক নাম্বার নিলে দাম বেশি। এবার সে যদি জানি না দুই নাম্বার নেই, আপনার কোনো দায়? আপনার কোনো দায়? অনেকেই আছে মোবাইল একটু ডিস্টার্ব করলেই কেমনে বেশ চালাইবো, আসেনি এই জায়গায় আসেনি? মোবাইল একটু ডিস্টার্ব করলে কেমনে বেট চালাইবো? আর মনে মনে চিন্তা করে, আল্লাহ ডিস্টার্ব করিস না, ডিস্টার্ব করিস না, ডিস্টার্ব করিস, শুধু বেট চালাই, বেট চালাই, শুধু বেট চালাই, বেট চালাই, আর ডিস্টার্ব করিস না, কোনো রকম ব্যাসা শেষ। এই